ছুটতে ছুটতে ট্রেনখানার দম ফুরিয়ে গেল হঠাৎ। জানলা দিয়ে দেখলাম কোনো স্টেশন নয়, একটা আঘাটায় দাঁড়িয়ে পড়েছে। উঁচু নিচু জঙ্গলা মাঠ, ঝোপঝাড়, খানিক দূরে জঙ্গল। এক সময় এ লাইনে আসা যাওয়া ছিল, তাই চিনতে পারলাম। জায়গাটার নাম শিয়ালমারি মাঠ। এর একদিকে কাকুনদিঘি গ্রাম, অন্যদিকে নয়নপুর। উফ, ট্রেন থামলো তো থামলোই। গার্ড সাহেবের কাছে জানা গেল লাইন ক্লিয়ার নেই, কখন ক্লিয়ার হবে তারও কোনো ঠিক নেই। অতএব ঘুমের চেষ্টা করাই ভালো। আমার কামরায় আমি একা, দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। বাইরে শিয়ালমারি মাঠ নির্জন, চৈত্রের রাত নিথর নিঝুম। ত্রন্দা আসবো আসবো, এমন সময় খুট করে একটা শব্দ। চোখ খুলে দেখি দরজা খুলে কামরায় উঠে আসছে। না না না, স্টেন্ডান গাড়ি কোনো ছোকরা ডাকাত নয়, অল্প বয়সী একটি গ্রাম্য মেয়ে। জীবনে যাকে আর কখনো দেখতে পাবো বলে স্বপ্নেও ভাবিনি। মেয়েটি বলল, দেখছো কি, চিনতে পারছো না বুঝি? আমার মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো, ঝুনু তুই? যাক, তবু ভালো যে চিনতে পেরেছো। খিলখিল করে হেসে উঠল ঝিনু। স্মৃতি যেন হাজার বাতির ঝাড়, এক নিমেষে অন্ধকার অতীতকে আলোকিত করে। কাকুনদিঘি গ্রামে ছিল আমার মামার বাড়ি, প্রত্যেক বছর সেখানে যেতাম। সেখানে আমার সঙ্গিনী ছিল পড়শিদের মেয়ে ঝুনু। সঙ্গিনী না বলে ছায়া সঙ্গিনী বলাই ভালো। সব সময় ঝুনু আমার পাশে পাশে, দুজনে একই সঙ্গে যৌবনে পা দিলাম, ভালোও বাসলাম। কিন্তু ওই পর্যন্ত নাটক এগুলো না, যবনিকা পড়ে গেল। সে বছর মামার বাড়ি গিয়ে শুনলাম অন্য পাত্রে ঝুনুর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ে রাত্রেই ঝুনু নিখোঁজ। সে আজ 11 বছর আগের কথা। অবাক হয়ে বললাম, শুনেছিলাম মাতলা নদীতে তুই নাকি ডুবে মরেছিস। মুচকি হেসে ঝুনু বলল, তোমায় ছেড়ে মরেও কি আমার শান্তি আছে? নাও ওঠো চলো। কোথায়? কেন, আমার ঘরে, আমার কাছে? বললাম, না, 11 বছর আগে যা সম্ভব ছিল আজ তা হয় না ঝুনু। কেন হয় না অরুণদা? আশ্চর্য মধুর গলায় ঝুনু বলতে লাগলো, তুমিও সেই অরুণ, আমিও সেই ঝুনু। 11 বছর অপেক্ষা করেছি, আমার বুক ভরা অপূর্ণ স্বাদ আজ তুমি মিটিয়ে দাও। চলো আমার ঘরে, বলো যাবে? ঝুনুর চোখে চোখ রেখে এক অদ্ভুত ময় আমাকে আচ্ছন্ন করে ফেলল। মনে হলো এমের হাত ধরে আজও চলে যাওয়া যায় স্বর্গ থেকে নরক অবধি। বললাম, যাবো ঝুনু, যাবো তোর সঙ্গে। বল কোথায় তোর ঘর? ওই যে জঙ্গলটা দেখছ তার ঠিক পেছনে, এসো না এসো। খিলখিল করে হাসতে হাসতে ঝুনু দরজা খুলে নেমে গেল, কিন্তু তার জবাব শুনে হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে পড়ে গেল শিয়ালমারি মাঠের ওই জঙ্গলের পেছন তো কোনো বস্তি নেই, রয়েছে প্রকাণ্ড একটা শ্মশান, আর ওই শ্মশানের কোলে মাতলা নদী। বাইরে থেকে ঝুনুর ডাক শোনা গেল, অরুণদা এসো, নেমে এসো বলছি, এসো। আবার সেই অদ্ভুত মোহ আমায় পেয়ে বসলো, একটা দুর্বার আকর্ষণ আমাকে ঠেলে নিয়ে গেল দরজা অবধি। হঠাৎ দপ করে নিভে গেল কামরার সব কটা বাতি। দূরে কোথাও
কেঁদে উঠল একটা কুকুর। নাম্বার জন্যে আমি পাদানিতে পা রাখলাম, আর সেই মুহূর্তে আর ঠিক সেই মুহূর্তে মরে উঠল কামরাটা। চলছে ট্রেন, আবার চলছে, নামার হল না। শিয়ালমারি মাঠে দাঁড়িয়ে ঝুনু তখনও ডাকছে, এসো আমার কাছে, এসো এসো আমার কাছে এসো। কিন্তু মরা চাঁদের আলোয় আমি কাকে দেখলাম? সে কি ঝুনুর মুখ, না একটা কঙ্কালের মুখ? ভালো করে দেখার আগেই ট্রেন আমাকে নিয়ে চলে গেল অনেকটা দূরে।